एवरीवन वेलकम बैक टू माय चैनल रूपकथाज वर्ल्ड। सो गाइज आज के तुम्हारे साथ वीडियो एरकम आधा खापचरा भाई शुरू करछि कारण हमें इंट्रोटा नीते एकेबारे भूले गेछिलाम। और आज के तुम्हारे साथ शेयर करब एक सुंदर वेडिंग ग्लैम एक कि बोलबो माने लहेंगा मेकअप लुक बोलते पारो। तुम्हारा साड़ी साथे अवश्य क्यारि करते पारो बाट आज के तुम्हारे साथ सुंदर लहेंगा लुक शेयर करब जेटा आशा करी तुम्हारे भलो लागबे। तो आज के सजाची आमार एक बोन के जा ओर अनेक दिन इच्छा छिलो, आशा करी तुम्हारा ओके चिनते पारछो कारण ओ आमार साथे पुरीतेओ गेछिलो घुरते। तो और হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার কাছে সাজবে, ও কোনোদিনও মেকআপ করেনি, এটা ফার্স্ট টাইম ওর এক্সপেরিয়েন্স বলতে পারো, ফার্স্ট টাইমই সবকিছু। তো আমি ওকে লেন্সটা পরিয়ে নিয়েছি। চলো আজকের মেকআপ লুকটা তোমাদের জন্য আশা করছি অনেকটা হেল্পফুল হবে। তো কারণ রোজ রোজ তো আমি নিজের উপরে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করি, বাট আজকে ভাবলাম যখন ওকে সাজাবই তো তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই। তো চলো সবার ফার্স্টে আমি ওর ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, চোখে লেন্স পরিয়ে দিয়েছি। তো একটু ভয় পাচ্ছিল যাই হোক লেন্সটা পরতে, তবুও আমি ওকে পরালাম, বাট কোনো অসুবিধা হয়নি, যত্ন সহকারে পরিয়েছি। এরপর আমি এখানে প্লামের একটা মিস্ট ইউজ করে নিয়েছি যেটা ওর ফেসটাকে ভালোভাবে হাইড্রেটেড রাখবে, আর ওর ফেসটা প্রচণ্ড ড্রাই লাগছিল তাই জন্য আমি আজকে একটা সিরাম ইউজ করে নিয়েছি। আর সিরামটা হচ্ছে প্লামের এই ভিটামিন সি সিরামটা, যেটা ওর ফেসের জন্য ভীষণ ভালো, তাই জন্য আমি ভাবলাম ওর স্কিন অ্যাকর্ডিংই সব প্রোডাক্ট ইউজ করব যাতে ওর কোনো রকম স্কিন প্রবলেম না হয়, যেহেতু ওর ফার্স্ট টাইম মেকআপ কিছু বেরোতেই পারে। তো আমি এখানে সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর ওর ফেসটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ড্রাই লাগছিলো তো সেই জন্য আমি আজকে খুব ভালো একটা ময়েশ্চারাইজারও ইউজ করেছি যেটা একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে, যেটা হচ্ছে নিভিয়ার সফট ময়েশ্চারাইজার, যেটা তোমরা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস আর ভীষণ ভালো, এটা গরমকালের জন্য তো ভীষণই ভালো, অল স্কিন টাইপসের জন্য খুবই ভালো। তো চলো এখানে আমি ওর ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি খুব বেশি করে করে যাতে ওর ফেসটা ভীষণভাবে একটু হাইড্রেট হয়ে যায়। তোমরা যদি চাও এখানে যদি তোমরা দিনের বেলা মেকআপটা করো অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিও, আর যদি তোমরা চাও তো অন্য কোনো মানে ময়েশ্চারাইজারই ইউজ করতে পারো। এরপর ওর আইভ্রোটাকে আমি ডিফাইন করবো, আর আইভ্রোটা ডিফাইন করার জন্য আমি এখানে সুইস বিউটির যে আইভ্রো ডিফাইনারটা রয়েছে আমি সেটা দিয়েই ওর আইভ্রোটাকে আজকে ড্র আর ফিল করেছি, কারণ ওর আইভ্রোটা প্রচণ্ড মানে বুঝতেই পারছো মানে আইভ্রোটা শেপ করা নেই, এক কথায় আইভ্রোটা একদমই শেপ করা নেই। তো তোমাদের যাদের আইব্রো শেপ করানি তারা অবশ্যই এটা স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরা খুব ভালোভাবে তাহলে এটা করতে পারবে। তার আইব্রোটাকে আমি ফিল করার পরে না এরকম একটা ইনসাইডসে যে এইচডি কনসিলারটা রয়েছে সেটা দিয়ে আমি ওর আইব্রোটাকে একটু ডিফাইন করে নিয়েছি, একদম পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে ড্র করে নিয়েছি যাতে একেবারেই দেখে বোঝা না যায় যে ওর আইব্রোটা মানে শেপ করা আছে কি নেই। তো সেই জন্য আমি ওর আইব্রোটাকে ভালো করে ফার্স্টে ড্র করে নিয়েছি, আর তারপরে এভাবে বাইরে দিয়ে এভাবে জাস্ট একদম পুরো ক্লিনভাবে একদম ওর আইব্রোটাকে একটু ডিফাইন করে নিয়েছি যাতে দেখতে ভীষণ ভালো লাগে, আর দেখে একেবারেই যাতে বোঝা না যায় যে ওর আইব্রোটা শেপ আছে কিনা। তো এরপর আমি এখানে হুদা প্যাস্টেলের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি যেটার মধ্যে প্রচুর কালার্স পেয়ে যাবে তোমরা, তোমরা এখানে অন্য কোনো আইশ্যাডো প্যালেট অবশ্যই ইউজ করতে পারো। তো আমি ওর আইশ্যাডোটা ফার্স্টে স্টার্ট করে দিয়েছি একটা ট্রানজিশন কালার দিয়ে, মানে যে কালারের ওর ড্রেসটা পরেছে সেই কালারটা দিয়ে আমি স্টার্ট করেছি ফার্স্টে। তো দেখতেই পাচ্ছ তোমরা আই লুকটা দেখতে থাকো আমি কীভাবে করছি, খুব সিম্পল একটা আই লুক ক্রিয়েট করবো, একদম সফট টাইপের একটা আই লুক করবো যাতে একেবারেই মানে খুব হেভি না লাগে, আর আই লুকটা একেবারেই সফট রাখছি, আর সামনের দিকে একটু জাস্ট যে শিমার শেডটা রয়েছে একদম গোল্ডেন যে শিমার শেডটা সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটু হালকা করে, এটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে, আই লুকটা আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা যদি ইজিলি কোনো আই লুক ক্রিয়েট করতে চাও তো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো। এরপর আমি মালিওয়ের এই প্রাইমারটা ইউজ করে নিয়েছি কারণ ওর ফেসে একটু ড্রাই, তো তাই জন্য এই প্রাইমারটা খুবই ভালো হবে। তোমাদের যাদের স্কিন ড্রাই তারা অবশ্যই এরকম এরকম টাইপের যে প্রাইমারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। সিলিকন বেসটা না বেসিক্যালি আমরা অয়েলি স্কিনের জন্য ইউজ করে থাকি, বাট এই মালিওয়ের যে সিলিকন বেসের যে প্রাইমারটা রয়েছে এটা ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য, তাই জন্য আমি ওর ফেসে অ্যাপ্লাই করলাম। এরপরে আমি ল্যাকমির এই যে হাইলাইটিং যে ময়েশ্চারাইজারটা বা ইলুমিনেটিং ময়েশ্চারাইজার যাই বলো না বা লুমি ক্রিম যেটাই বলো, তো এটাকে আমি একটু ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি কারণ একটু গ্ল্যাম লুক দেওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য ভাবলাম একটু ফার্স্টেই এটা অ্যাপ্লাই করে নিই। এরপরে আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন, ফাউন্ডেশনের জন্য আমি এখানে যে দুটো ফাউন্ডেশন ইউজ করছি, একটা হচ্ছে মেবিনের যে ফিট মি ফাউন্ডেশনটা আর আরেকটা রয়েছে হচ্ছে মেবিনের সুপার স্টে ফাউন্ডেশন, দুটোকে একটু মিক্সড করে নিয়েছি, দুটো একটু ডিফারেন্ট কালার আছে, মানে একটু ওয়ার্ম আন্ডারটোনের সুপার স্টেটা রয়েছে মানে 312 রয়েছে গোল্ডেন, আর এখানে ফিটমির যে শেডটা আমার রয়েছে সেটা হচ্ছে 228। তো দুটোকে মিক্সড করে ওর ফেসে অ্যাপ্লাই করেছি আর ভীষণ ভালো, আর এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ একটা মেকআপ, তোমরা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। পুরো ফেসে ওর অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো একদম হাই ডেফিনেশনের একটা লুক চলে এসেছে, আর সেম কনসিলার যেটাকে আমি আইব্রো আর আই লুকের আগে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই সেম কনসিলারটাকে আমি ওর
চোখে আর যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে বা যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে আমি হাইলাইটিং কনসিলার হিসেবে ইউজ করে নিয়েছি। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে মানে একদম ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করেছি যাতে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। অবশ্যই তোমরা ভিজিয়ে নিয়ে ব্লেন্ডারটাকে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু এই যে প্রোডাক্টসগুলো তোমরা কিন্তু ব্লেন্ড করতে প্রচণ্ড প্রবলেম হবে আর কেকিও দেখাবে। তো এরপর আমি এখানে ল্যাকমির যে লুজ রোজ পাউডারটা রয়েছে সেটা দিয়ে ফুল ফেসের যে মেকআপটা আমি করলাম সেটাকে ভালো করে সেট করার জন্য আমি খুব বেশি বেশি করে একটু অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ যেহেতু গরমকাল মেকআপ নষ্ট হয়ে যাওয়ার চান্সও বেশি। তো সেই জন্য আমি ফার্স্টে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর ওর আইয়ের নিচের লুকটা আমি ট্রাই মানে শুরু করে দিয়েছি। সেম কালার যেটাকে আমি আইয়ের ওপর অ্যাপ্লাই করেছি সেটাকেই আমি আইয়ের নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর সেম এখান থেকে যে আইশ্যাডো প্যালেটটা সেখান থেকে আমি ব্রাউন শেড নিয়ে নিয়েছি। ব্রাউন শেডটা নিয়ে আমি ওর কন্ট্রোলটা করে নিচ্ছি। তোমরা চাইলে এরকমভাবে কন্ট্রোল করতে পারো বা কন্ট্রোল প্যালেট থেকেও কন্ট্রোল করতে পারো। আমি ওর নোজটাকেও একটু কন্ট্রোল করে নিয়েছি আর দেখতে পাচ্ছ একটু শার্প লুক দেওয়ার জন্য। এরপর আমি ওর ফেসটাকে ব্লাশ অন করে নিচ্ছি। ওকে বললাম একটু হাস, ও তাই জন্য হি করে বসে আছে, যাই হোক। তো এরপর আমি একটু পিচ আর পিঙ্ক কালার টাইপের মানে একদমই ওর ড্রেসের ম্যাচ করে আমি একটা ব্লাশ অন অ্যাপ্লাই করে নিয়েছি একটু নাকে আর একটু নি ফেসে। এরপর আমি এখানে মেবলিনের যে কলোসেলের মানে যে আইলাইনারটা রয়েছে সেটাকে আমি ওর চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো আইলাইনার অবশ্যই ইউজ করতে পারো, বাট এই আইলাইনারটা ভীষণ ভালো আর ওয়াটার প্রুফও। তো আমি এখানে এই আইলাইনারটা ইউজ করছি আর ভীষণ ম্যাট বোল্ড একটা মানে ব্ল্যাক কালারের একটা আইলাইনার, তাই জন্য ভীষণই ভালো লাগে। আমি জাস্ট একটা উইঙ্কড করে নিচ্ছি একটু সুন্দর করে, দেখতে পাচ্ছ। এরপর আমি মাস্কারার জন্য এখানে ইউজ করেছি সুইস বিউটির এই মাস্কারাটা, জাস্ট অসাধারণ। মানে তোমরা যদি 300 টাকা মানে 350 টাকা দিয়ে যদি এটা পারচেস করতে পারো না, ভীষণ ভালো একটা মাস্কারা বলতে পারো। এরপর আমি হাইলাইটার হিসেবে এখানে দুটো হাইলাইটার ইউজ করছি, একটা সুইস বিউটির যে ফিউশন হাইলাইটারটা আছে ওটা আর একটা হচ্ছে মেবলিনের মাস্টার ক্রোমের যে হাইলাইটারটা আছে, দুটো মিক্সড করে আমি অ্যাপ্লাই করছি, ভীষণ ভালো একটা শেড দেয়। এরপর আমি এখানে কিস বিউটির যে সেটিং স্প্রেটা রয়েছে মানে মেকআপ সেটিং স্প্রে সেটাকে আমি ওর ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে মেকআপটাকে খুব ভালো করে লক করে দেয়। এরপর আমি এখানে মেবলিনের সুপারস্টের একটা ম্যাট লিপস্টিক ইউজ করে নিচ্ছি একদম ওর ড্রেসের ম্যাচ করে, যাতে একদমই ওর লুকটার সাথে ভীষণ ভালোভাবে যায়। খুব ডার্ক লিপস্টিক আমি ইউজ করিনি আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক, দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি লাগছে ওকে। আমাকে অবশ্যই স্কিপ করে যাও, আমাকে ভূতনির মতোই লাগছে আর ওকে খুব সুন্দর লাগছে, যাই হোক। আর ও ভীষণ হ্যাপি, ওর খুব পছন্দ হয়েছে সাজানোটা, চুল বাঁধাটা ভীষণ ওর পছন্দ হয়েছে আমাকে বলছিল, যাই হোক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, চলো তোমাকে ওদের ওর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে জানিও অবশ্যই।